দর্শক, স্বাগত একাত্তর মঞ্চে। আমি সামিয়া রহমান। আজ 25 মার্চ, গণহত্যার কালরাত। পাকিস্তানি সেনাবাহিনী এই রাতে নিরস্ত্র নিরীহ বাঙালিদের গণহত্যার অভিযান শুরু করে। এরপর বাঙালি জাতির সম্মিলিত প্রতিরোধের মুখে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসররা। অর্জিত হয় বাঙালির মহান বিজয়, স্বাধীনতা। কিন্তু একাত্তরের শহীদ, নির্যাতিত এবং আইনের শাসনে বিশ্বাসী বাঙালি জাতির দাবি, একাত্তরের গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, যুদ্ধাপরাধের বিচার 4 দশক পরে শুরু হয়। আর তার বিরুদ্ধে আন্দোলনের নামে দেশব্যাপী সহিংসতা সন্ত্রাস করে জামাত শিবির, যা আমরা গণমাধ্যমে দেখেছি। রাজনীতি পর্যবেক্ষকরা বলছেন, এই সহিংসতার মধ্য দিয়ে রাজনৈতিক সংকট সৃষ্টি করে যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতে চায় তারা। যুদ্ধাপরাধের বিচার এবং নির্বাচনকালীন সরকার প্রশ্নে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন মুখোমুখি পরিস্থিতি, তখন গতকাল বগুড়াতে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বক্তব্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি আর বর্তমানে যে ধরনের রাজনীতি আমরা দেখছি, তা নিয়ে আজ কথা বলবো একাত্তর মঞ্চে। আজ যারা আমার সাথে মঞ্চে উপস্থিত আছেন, আপনাদেরকে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম, বীর উত্তম, সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধ 1 নম্বর সেক্টর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। আমার সাথে আরও রয়েছেন কমরেড খালিকুজ্জামান, মুক্তিযোদ্ধা এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং 1971 সালে সাবেক কুমিল্লা জেলা FF কমান্ডার। আমাদের সাথে বনানীর বাসা থেকে আরও সংযুক্ত হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP, সাবেক সেনাপ্রধান। আপনাদের সবাইকে ধন্যবাদ আজ একাত্তর মঞ্চে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা শুরু করার আগে আজকের দিনের প্রধান সংবাদগুলো একটু শুনে আসব। সারাদেশে বুধ এবং বৃহস্পতিবার 36 ঘন্টার হরতাল, সরকার পতনে আরেকটি যুদ্ধ শুরু রাওভান ফখরুলের। 27-এর সকাল 6টা থেকে 28 তারিখের সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল আহ্বান করছে। ইস্যুবিহীন হরতাল বর্জন করতে দেশবাসীকে আহ্বান জানালেন 14 দলের নেতারা। এই যন্ত্রণাদায়ক গণবিচ্ছিন্ন হত্যাকারী জোটের এই আহত হরতাল আমরা প্রত্যাখ্যান করার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, জনগণকে আহ্বান জানাচ্ছি। যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিয়ে অশান্তি করছে একটি মহল, অভিযোগ শেখ হাসিনা। আমাদের দেশের যুদ্ধাপরাধীদের বিচার হবে, এটা প্রতিটি মুক্তিকামী মানুষের আকাঙ্ক্ষা। শিগগিরই শেষ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার কাজ, প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক চাপও নেই। দর্শক, শুনলেন আজকের প্রধান সংবাদগুলো। আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগদান করতে পারেন ফোন, SMS, ফেসবুক, টুইটার, স্কাইপ, যে কোনো মাধ্যমে। আমরা যদি আলোচনা শুরু করি এবং মেজর রফিকুল ইসলাম, আপনাকে দিয়ে যদি আমি শুরু করি, আজকে সেই 25 মার্চ আপনি মুক্তিযুদ্ধ করেছেন, সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধ নিয়ে আপনার অনেক কাজ রয়েছে। লক্ষ্য প্রাণের বিনিময়ে মুক্তির সোপানতলে অনেকগুলো কাজ রয়েছে। আজ সে 42 বছর পরে দাঁড়িয়ে 25 মার্চে সেই কাল রাত, সেই সময়কে কীভাবে দেখছেন? আমি যদি ঠিক 1971 সালের রাত্রি 25 মার্চের রাতের কথা মনে করি, ঠিক এই মুহূর্তে, এখন রাত 8টা, এই মুহূর্তে আমি চট্টগ্রামে আমার বাসায়। তার আগের দিন অর্থাৎ 24 মার্চ রাতে আমি কিন্তু সীমান্তে, আমি তখন EPR-এ ছিলাম, আজকে যেটা BGB, EPR-এর সেক্টর এডিটর ছিলাম। আমি 1 মার্চ যখন ইয়াহিয়া খান 3 তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদে অধিবেশন স্থগিত করলো, সারা দেশ বিক্ষোভ ফেটে পড়ল, তার ধারাবাহিকতায় 7ই মার্চ বঙ্গবন্ধু সরদি উদ্যান থেকে ঘোষণা দিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। আমার একটা প্রস্তুতি হলো এই যে আমরা অনেকের মতো আমরা অনুধাবন করতে পারছিলাম যে পাকিস্তানিরা নানা রকম চক্রান্ত করে কোনো মতেই বাঙালির হাতে পাকিস্তানি শাসন ভার দেবে না। সেই প্রস্তুতির অংশ হিসাবে আমি সরাসরি চলে আসবো 24 মার্চ, যেদিন আমি যুদ্ধ শুরু করি। যদিও 25 মার্চ আনুষ্ঠানিকভাবেই বলা হচ্ছে স্বাধীনতার ঘোষণা মধ্যরাতে এবং যুদ্ধ শুরু হওয়া, আমি কিন্তু 24 মার্চ EPR-এর আমার বিশ্বস্ত যে বাঙালি সৈন্য ছিল তাদেরকে নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছিলাম। চিটাগাং সেক্টর, যেটা নোয়াখালীর মুহুরী নদীর এখান থেকে শুরু করে ফেনী নদী পুরো সীমান্ত হয়ে মিয়ানমার সীমান্ত পর্যন্ত টেকনাফ, এই অঞ্চলে বিস্তৃত যত বর্ডার আউটপোস্ট এবং এই তৎকালীন EPR-এর ফাঁড়ি, সব জায়গায়
দুটি কোড মেসেজের মাধ্যমে 24 মার্চ রাত্রে একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে যুদ্ধ শুরু করার নির্দেশ দিয়েছিলাম এবং সেই নির্দেশে 24 তারিখ রাত্রে আমরা সেখানে সীমান্তে যত অবাঙালি সৈন্য ইপিআরএ ছিল তাদেরকে আমরা ধ্বংস করে ফেলি এবং সেই রাত্রে চূড়ান্তভাবে শহর দখল করার পরিকল্পনা ছিল। কিন্তু 24 তারিখ রাত্রে আমি আমার হেডকোয়ার্টারে যখন অবস্থান নিয়েছি তখন 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন 2IC 2nd in command মেজর জিয়া রহমান, পরবর্তীতে রাষ্ট্রপতি, তিনি এবং কর্নেল চৌধুরী সাহেব, ওনারা দুজন আমার কাছে আসলেন। আমাদের সাথে আগে একটা আলোচনা ছিল এবং তাদেরকে আমি অনুরোধ করেছিলাম যে পাকিস্তানিরা সোয়াত জাহাজে করে 10,000 টন অস্ত্র গোলা ভারত নিয়ে আসছে, পশ্চিম পাকিস্তানে বিপুল পরিমাণ সৈন্য পূর্বাঞ্চলে নিয়ে আসছে এখানে একটা গণহত্যা পরিচালনার জন্য। আমার পরিকল্পনার লক্ষ্য ছিল যে যদি তারা আঘাত হানে তার আগে আমি আঘাত করব, প্রিএমটিভ অ্যাকশন, আঘাত হানার পরে আমি আর কিছু করতে পারবো না। এবং তাদেরকে আমি বললাম যে আমার পরিকল্পনা চূড়ান্ত আছে, আমার শহরে যে ইপিআর আছে তাদেরকে দিয়ে আমি শহর দখল করতে পারবো। আর জিয়া রহমান সাহেবকে অনুরোধ করেছিলাম যে তার 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে প্রায় 200 মতো বাঙালি সৈন্য আছে, অন্যরা ততক্ষণে পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিলো, ইট ওয়াজ আন্ডার অর্ডার অফ পোস্টিং, যে আপনি 8 বেঙ্গলের যে সৈন্য আছে তাদেরকে নিয়ে চিরাং ক্যান্টনমেন্টে ইবিআরসি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার সেখানে 2000-এর মতো বাঙালি সৈনিক প্রশিক্ষণ নেয়, তাদের ইনস্ট্রাক্টররা আছে, প্রায় 90 ভাগ বলা যায় বাঙালি। আমি বললাম যে আপনি 8 বেঙ্গলের সৈন্যদের নিয়ে যদি কোনো মতে ক্যান্টনমেন্টের পাশে পাহাড়ে অবস্থান নিয়ে সেখানে একটিমাত্র বেলুচ রেজিমেন্ট আছে, 20th বেলুচ, তাদেরও সৈন্য সংখ্যা 200 থেকে 300, তারাও পশ্চিম পাকিস্তানে যাওয়ার জন্য তৈরি, আপনি একটু গুলি বর্ষণ করলে বেলুচ রেজিমেন্টের সৈন্যরা আত্মরক্ষার জন্য ডিফেন্সে যাবে, ওই সুযোগে বাঙালি যে 2000 সৈন্য আছে ইপিআরসির যারা প্রশিক্ষণ নিতে গিয়েছে তারা বেরিয়ে আসতে পারবে অস্ত্র নিয়ে, তাহলে আমাদের সংখ্যা অনেক বেড়ে যাবে, তারপর আমরা বেলুচ রেজিমেন্টকে ধ্বংস করে ক্যান্টনমেন্টটা দখল করবো, সম্মিলিতভাবে তারপর আমরা চিটাং নেভাল বেস এবং ফোর্ট দখল করবো। আমি যুদ্ধ শুরু করেছিলাম 24 তারিখ রাত্রে, তখন জিয়া এবং কর্নেল চৌধুরী সাহেব আমার কাছে এসে বললেন, আগের আলোচনার প্রেক্ষিতেই বললেন যে যুদ্ধ তুমি শুরু করেছো আমরা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে যুদ্ধে আমরা তোমার সাথে জড়াতে পারবো না। তারা যখন এটা বললেন তখন আমার কোনো উপায় ছিল না সেই রাতের জন্য যুদ্ধের বাকি অংশটা বন্ধ না রাখে, কারণ তারা যদি অসহযোগিতা করেন আমার জিনিসটা জানাজানি হলে আমি বিপদে পড়ে যাচ্ছি। তখন আমি বললাম ঠিক আছে আমি আপাতত বন্ধ রাখছি। এটুকু বন্ধ রেখে পরের দিন 25শে মার্চ আমি অস্থিরভাবে ছিলাম পুরো দিন, কারণ আমি জানতাম তখনকার দিনে সেলফোন ছিল না, সেটাই আমাকে রক্ষা করেছে, ওয়্যারলেস সেট ছাড়া কোনো যোগাযোগের মাধ্যম নেই সীমান্তের সাথে, কিন্তু কোনো না কোনো ব্যক্তি যদি সেখান থেকে এসে শহরে পশ্চিমাদের খবর দেয় যে সীমান্তের বিওপিগুলোতে রফি সাহেবের নির্দেশে পশ্চিমা সৈন্যদের মেরে ফেলা হয়েছে, তাহলে তো আমাকে অ্যারেস্ট করা হবে এবং কোর্ট মার্শাল করা হবে। যাই হোক, 25শে মার্চ রাত্রে ঠিক এমন সময়ে আমি খাওয়ার টেবিলে বসছি, 8:30টার দিকে আমার সাথে আওয়ামী লীগের একটা যোগাযোগ ছিল দীর্ঘদিন ধরে, কারণ আমি ভেবেছিলাম যে আমি সামরিক যে পদক্ষেপই নেই না কেন যদি রাজনৈতিক সমর্থন না থাকে সামরিক বাহিনী নিয়ে আমি দীর্ঘক্ষণ ধরে রাখতে পারব না শহর। তো আমার কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে যোগাযোগ রাখত ডক্টর জাফর এবং আতাউর রহমান কায়সার, আমি নিজেও সরাসরি একে খান সাহেব এবং আমার সিদ্দিকের বাসায় গোপনে মিটিং করতাম। ঠিক 8:30টার দিকে ওদিন আরও অনেক ঘটনা ঘটেছে, 8:30টায় হঠাৎ করেই জাফর সাহেব আবার দৌড়ে ঢুকলেন, দিনে দুবার এসেছেন, বললেন যে ঢাকা থেকে তারা খবর পেয়েছেন যে ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেছেন এবং ঢাকার ক্যান্টনমেন্ট থেকে তারা খবর পেয়েছেন যে যে সমস্ত সৈনিক ইউনিটগুলি আছে তারা তাদের সৈন্যদেরকে গাড়িতে তুলছে, মেশিন গান ফিট করা হচ্ছে, LMG ফিট করা হচ্ছে, অ্যামুনিশন বেল্টগুলো লাগানো হচ্ছে, ট্যাঙ্কগুলো রেডি শহরের দিকে আসার জন্য। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তারা শহরে ঢুকবে গণহত্যা করার জন্য, ট্যাঙ্ক মেশিন গান সব ফিট করা যখন হচ্ছে। এই খবর পাওয়ার পরে আমি অল্প কিছুক্ষণের জন্য চিন্তা করলাম এবং আমি 10 সেকেন্ড 15 সেকেন্ড এইরকম সময়ে এবং জীবন আর মৃত্যুর মাঝামাঝি অবস্থান আমাদের, আমি বললাম যে দেখেন গত রাত্রে কিন্তু আমি যুদ্ধ শুরু করে দিয়েছি, সীমান্তের সমস্ত অবাঙালিদেরকে সৈন্য সব ধ্বংস হয়ে গেছে, এখন আমি যুদ্ধ শুরু করে দিচ্ছি, কারণ আমার হাতে আর বিকল্প নাই।
আমার যুদ্ধ শুরু করলেই আমি বাঁচব, শুরু না করলে আমার কোর্ট মার্শাল, আমার অ্যারেস্ট হওয়া, কোর্ট মার্শাল এবং ফায়ারিং স্কোয়াড, এটা কেউ ঠেকাতে পারবে না। তো এটা বলে আমি তাদেরকে বললাম যে আমি যুদ্ধ শুরু করে দিচ্ছি, আমার হেডকোয়ার্টার ইপিআরে তাদেরকে বাঙালি জেসিও সুবেদার জয়নাল তাকে দায়িত্ব দিয়েছিলাম, বললাম যে আপনি আমার পরিকল্পনা মোতাবেক সৈন্যদের নিয়ে অস্ত্রাগার দখলে নিয়ে নেন, ট্রান্সপোর্টগুলো দখলে নেন, ওয়্যারলেস সেন্টার আমার দখলেই ছিল যেন পশ্চিমারা বেরোতে না পারে, হালি শহরেও কিছু অবাঙালি সৈন্য ছিল, বললাম ওদেরকে গ্রেপ্তার শুরু করেন আর আমি আসছি। এই বলে 8:40 শহরের মাঝখানে সারসান রোডে আমার বাসা থেকে আমি বেরিয়ে আসলাম, সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেল এবং রাত্রি 11:30 মধ্যে, আমি খুব সংক্ষেপে বলছি, রাত 25 মার্চ ঠিক এমনি একটি রাত্রে 1971 সনে একটা অনিশ্চিত ভবিষ্যৎ, গভীর উদ্বেগ উৎকণ্ঠা, কিছুই জানি না কী হবে, আমি জানি না কী সহায়তা কার কাছ থেকে পাব, কী হবে, কিন্তু আমি জানি যে যদি বাঁচতে হয়, এদেশকে মানুষকে বাঁচাতে হয়, আমার এই পদক্ষেপ না নেওয়া ছাড়া আর কোনো পথ নাই, ঝুঁকি আমাকে নিতেই হবে। আমি যুদ্ধ শুরু করে দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছে আমি আবারও আসবো। আমি আপনার কাছে আসতে যাচ্ছি কমরেড খালিকুজ্জামান, আপনি সেই সময় ঢাকাতে ছিলেন, শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সেই সময় ঢাকায় প্রধান কয়েকটি আক্রমণের লক্ষ্য ছিল পিলখানা, রাজারবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রমিক কলোনিগুলো, সেই সময় আপনার অভিজ্ঞতাগুলো জানতে চাচ্ছি। না, প্রথম বলি যে আমরা এই পাকিস্তানি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হয়েছিল 52-এর ভাষা আন্দোলন থেকে, 69-এর যে গণঅভ্যুত্থান, এর মধ্যে আপনারা দেখেন আসাদ মারা গেল ছাত্র, সামজদ জোহা হলো শিক্ষক, মনুমি হলো শ্রমিক, সার্জন জহুর হচ্ছেন একজন সামরিক ব্যক্তি, এর গণঅভ্যুত্থানের পরে এবং 70 সালের যে নির্বাচন, 300-এর মধ্যে 160 আসন পেয়েছে আওয়ামী লীগ এবং পিপিপি 81, ফলে এরা মেজরিটি, এর মধ্যে মনস্তাত্ত্বিকভাবে মানুষ কিন্তু বিভাজিত হয়ে গেছে এবং পাকিস্তানের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন অলরেডি হয়ে গেছে। এবং মার্চ মাসের 1 তারিখে যেটা উনি বললেন যে যখন ইয়াহিয়া স্থগিত করলো, সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের পতাকা উঠতে শুরু করলো। এবং আপনারা দেখেন 3রা মার্চে পল্টনে যে জনসভা, ছাত্রলীগ জনসভা, সেখানে তারা একটা হলো যে প্রস্তাব, সে প্রস্তাব বলছে যে এই সভা পাকিস্তানি উপনিবেশবাদের কবল হইতে মুক্ত হইয়া স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা, শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য সমাজতান্ত্রিক অর্থনীতি, নির্ভেজাল গণতন্ত্র প্রতিষ্ঠা করিয়া স্বাধীন বাংলাদেশে কৃষক শ্রমিকরা আজ কায়েমের শপথ করিতেছে, এটা প্রকাশ্য জনসভার বক্তব্য। আরেকটা হলো ইশতেহার, ওই একই দিনের মিটিংয়ে ইশতেহারে বলা হচ্ছে অঞ্চলে অঞ্চলে ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য নিরসন করবে, সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করে কৃষক শ্রমিকরাজ কায়েম করতে হবে। কর্মপন্থায় বলছে বাংলাদেশের প্রতিটি গ্রাম, মহল্লা, থানা, মহকুমা, শহর, জেলায় স্বাধীনতা সংগ্রাম কমিটি গঠন করতে হবে। যদি 25 মার্চের রাতে এটা বলছি, তারপর এখান থেকে আপনি বুঝতে পারছেন যে তখন, এবং বলছে বর্তমান সরকারকে বিদেশি শাসক এবং শোষক হিসাবে গণ্য করতে হবে এবং এই সরকারের সকল আইন অবৈধ গণ্য করতে হবে। এবং তার মানে বুঝতেই পারছেন যে ওই সময় এরা তো, আমরা স্বাধীন বাংলার পতাকা উড়াচ্ছি, আমরা স্বাধীন দেশ ঘোষণা করছি এবং মুক্তিবাহিনী গঠন করার কথা বলছি, আমরা এদেরকে শাসক, বিদেশি শাসক, ঔপনিবেশিক শাসক বলছি, সেই প্রেক্ষিতে এটা জানাই ছিল। 25 মার্চে আমি চট্টগ্রাম ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম, ট্রেড ইউনিয়নে, কিন্তু আমি আসছিলাম এখানে, তখন ঢাকায় শাহবাগ, এটা এখন যেখানে দেখছেন ব্যারিকেড দিচ্ছিল, বিভিন্ন রাস্তায় ব্যারিকেড। আমাদের তখন ধারণা ছিল না যে সামরিক বাহিনীর ক্ষমতা কতখানি, গাছ কেটে বিভিন্নভাবে ব্যারিকেড। আমি 11:15 বা 11:30 বোধহয় ব্যারিকেড, এবং তখন ওদিকে আর্মি আসেনি। 25 মার্চের রাত্রে তারপর এখানে এসেছিলাম যে আবার যাবো রাস্তায়, এর মধ্যে শুরু হয়ে গেল। তো ফলে সেই সময় দেখেন আক্রমণটা কোথায় হয়েছে, আক্রমণ হয়েছে পুলিশের উপরে, বিডিআর, আজকে যে বিজিবি বলছে বিডিআর, ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হয়েছে, শ্রমিক বস্তিগুলিতে সেখানে আক্রমণ হয়েছে, এবং যে যারা রেজিস্ট্যান্স দিতে পারে এবং আগেও যারা আক্রমণের শিকার হয়েছিল, এখনও কিন্তু তারা আক্রমণের শিকার হয়েছে। এবং এই রেজিস্ট্যান্স, তারা যেটা ভেবেছিল যে এদের মুসলমানরা এই পাকিস্তানে এনেছে, ফলে এখানে কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিছু শ্রমিক বস্তিবাসী, ছাত্র এবং কিছু সামরিক, বিডিআর, পুলিশ, এই সমস্ত লোকরা মিলে এটা প্রভাবিত, এটা করছে। ফলে এদেরকে যদি প্রথম দিকে দমন করা যায়, তাহলে পাকিস্তান প্রীতিতে মুসলমানরা সব পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে যাবে, ওদের পক্ষে দাঁড়িয়ে যাবে। আর এদিকে হিন্দুদের উপরে যদি একটু আক্রমণ করে, মাইনরিটিদের উপর আক্রমণ করে, তাহলে দেশ ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু জনগণের রেজিস্ট্যান্স এইভাবে যে গড়ে উঠবে, এটা ওদের ধারণা ছিল। আপনাকে ধন্যবাদ। আমাকে এখন একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসবো আবারও 71 মঞ্চে। দেখছেন 71 মঞ্চ, আমি এখন বনানী বাসিতে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান রয়েছেন, আমি সেখানে চলে যেতে যাচ্ছি। লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, আমি আসলে জানতে চাচ্ছি 25 মার্চের গণহত্যাকে কিভাবে দেখছেন আপনি, সেই সময় আপনি সেনাবাহিনীতে ছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। 25 মার্চ
আজকের থেকে 42 বছর আগে আজকের এই রাতে, সেটা আমি মনে করি আমাদের হাজার বছরের জাতীয় জীবনের সবচেয়ে কঠিনতম এক রাত। সে রাতে যে এখানে হত্যাযজ্ঞ শুরু হয়েছিল এবং পাকিস্তান সামরিক জান্তা যেটা শুরু করেছিল অপারেশন সার্চলাইট, সেটার বাস্তবায়ন, সেই প্ল্যানের বাস্তবায়ন, সেটা ছিল যে স্কর্চ দ্য আর্থ, পোড়ামাটির এক নীতি, কিল অল বার্ন অল লুট অল। এবং পাকিস্তান সেনাবাহিনী তাই করেছে, এখানে একটা ত্রাসের সঞ্চার করে, হত্যাযজ্ঞ রচনা করে, এখানে ভয় দেখিয়ে এবং আতঙ্ক সৃষ্টি করে তারা বাংলাদেশের মানুষকে সেদিন আমাদের সাবমিট করাতে চেয়েছিল। কিন্তু আমি এইভাবেই আজকের এই দিনকে দেখি, যদিও এটা সবচেয়ে কঠিন আমাদের এক সময়ে গেছে, কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষ, অকুত ভয়ে মানুষ, স্বাধীনতাকামী মানুষ, দুর্জয়ী মানুষ, তারা কিন্তু এইটাকে কখনো গ্রহণ করেনি, তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এবং সেই সময় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীরই, তখনকার পাকিস্তানের সেনাবাহিনী, ইস্ট পাকিস্তান সেনাবাহিনী, তারই একজন মেজর তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, আপনারা সকলে সকলে স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হন। তো আমি মনে করি যে 25-এর রাতের যে হত্যাকাণ্ড, সেটা পৃথিবীর ইতিহাসে খুব কম হত্যাকাণ্ডের রূপ ঘটেছে। এবং এখান থেকে যে মুক্তিযুদ্ধের শুরু হয়, সেই মুক্তিযুদ্ধ 9 মাস চলে এবং সেটা হচ্ছে বীরত্বের কাহিনী। সেটা গোটা বাংলাদেশের মানুষের আবালবৃদ্ধ বনিতা সকলে একসাথে যুদ্ধ করেছে। এবং অত্যন্ত গর্বের কথা যে আমি মনে করি তারা যুদ্ধ করেছে, শত্রুকে পরাজিত করেছে, দেশকে স্বাধীন করেছে, এবং গোটা দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশ যে যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, আর কোনো দেশে এমন হয়নি। আমাদের এই স্বাধীনতা কোনো দয়ার ভিক্ষা নয়, আমাদের স্বাধীনতা কোনো রৌপ্য রেখাবিতে কোনো। লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, আমি একটু অ্যাড করছি, একটু জানতে চাচ্ছি আপনার কাছে সেই সময় আপনি কোথায় ছিলেন, এবং আরেকটা বিষয় আমি একটু সাম্প্রতিক বিষয়ে চলে আসতে চাচ্ছি। সেই সময় যে গণহত্যার কথা বলেছেন এবং আমরা বিজয় অর্জন করেছি, মহান বিজয়, সেই সময় গণহত্যা এবং সাম্প্রতিক সময়ে যে আমরা দেখলাম যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ হলো, এবং সেই গণজাগরণ মঞ্চকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হলো এটা নাস্তিকদের আন্দোলন, এবং আমরা সাইদির বিচারের রায়ের পর যে সহিংসতা দেখেছি গণমাধ্যমে, আমরা সহিংসতা দেখেছি এবং 100 জন মারা গেছে, প্রায় 100 জন, সেটাকে বিরোধী দল বলছে গণহত্যা। 25 মার্চের গণহত্যার এই গণহত্যাকে এক বলে আপনি মনে করেন, আপনারা যেটাকে গণহত্যা বলছেন? না, আমি ওইভাবে জিনিসটা দেখতে চাই না। আমি বুঝি যে 25 মার্চের সঙ্গে কিছুরই তুলনা হয় না, আমি মনে করি বিশ্ব ইতিহাসেও এই তুলনা খুব নাই, কিন্তু সেখানে যে গণহত্যা হয়েছে সেটা তো একটা স্বাধীনতার, আমরা সে যুদ্ধে অবতীর্ণ হয়ে গণহত্যার প্রতিবাদে গোটা বাংলাদেশের মানুষ। কিন্তু এখনো যে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আজকে মানুষের জীবন আজকে অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ, মানুষ একদিনে প্রায় 100 মানুষ হত্যা হয়েছে, এবং সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের হাতে হত্যা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। সেটিকে আপনারা বলছেন গণহত্যা, আমি সেটাই জানতে চাচ্ছি যে এই গণহত্যা এবং 25 মার্চের গণহত্যা আসলে কোন বিবেচনায় আপনারা গণহত্যা বলছেন? আমি মনে করি না, দুইটা আলাদা জিনিস, একটা হচ্ছে 25 মার্চের গণহত্যার সঙ্গে কোনো তুলনা নয়, কিন্তু এখনো হত্যাযজ্ঞ হচ্ছে, মানুষ মরছে, একদিনে 100 জন লোক মারা গেছে, প্রতিদিন মানুষ মরছে। আপনাকে ধন্যবাদ কমরেড খালিকুজ্জামান। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এটাকে, এই যে গণহত্যা বলা হলো বিরোধী দলীয় নেতা এই সাইদির বিচারের রায়ের পর যে আমরা সহিংসতা দেখলাম সেটাকে বলছে গণহত্যা, সেটাকে আপনারা কি বিবেচনা করছেন? না, উনি তো নিজেই বললেন যেটা 71 সালের গণহত্যা সেটার সঙ্গে কোনো কিছুই তুলনীয় নয়। একভাবে যদি বলা হয় তাহলে সেই বলাটা আসলে ভুল শুধু না, তার মধ্যে মানুষ এটা ইয়ে করতে পারে যে এর মধ্যে কোনো একটা উদ্দেশ্য লুকিয়ে আছে। তো ফলে আমরা এমনি সাধারণভাবে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপেরই বিরুদ্ধে, ফলে একটা হত্যাকাণ্ড সেটাকে আমরা নিন্দা করতে পারি, কিন্তু যখন আপনি এটাকে 71 গণহত্যার সঙ্গে ইকুয়েট করে বলবেন তখন তার সঙ্গে একটা রাজনৈতিক উদ্দেশ্য যুক্ত হয়ে যেতে পারে, ফলে সেভাবে বলাটা সমীচীন নয়। আমি একটু আপনার কাছে আসতে যাচ্ছি, উনি যেটা বলছেন যে এর মধ্যে যখন গণহত্যা বলা হয় তার পেছনে একটা উদ্দেশ্য লুকিয়ে আছে বলে মনে করা হয় এবং রাজনৈতিক উদ্দেশ্যও আছে, আপনি কি মনে করেন এই বিষয়গুলো? আমি এটা আপনি একাডেমিক মাইন্ডের মানুষ, আমি জানি আপনি সেই পার্সপেক্টিভ থেকে বলুন। বিষয়টা এখানে মাহবুব আমার বন্ধু মানুষ,
আমি একটা কথা মাহবুব বলেছে যে একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমি একটু সংশোধন করব। আমি বুঝতে পারছি মাহবুব জিয়া রহমান সাহেবের কথা বলেছেন, সর্দারে কি বলবো, আমি যুদ্ধ শুরু করে দিয়েছি 24শে মার্চ, 25শে মার্চ পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে গেছে, তখনও কিন্তু কারো কোনো ঘোষণা আসে নাই। জিয়া রহমান সাহেবকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্যে কালুরঘাটে নিয়ে আসা হয়নি, ওনাকে অনুরোধ করা হয়েছে। আমি যেহেতু যুদ্ধে লিপ্ত, আমি সেখান থেকে সরতে পারছি না। আমি চট্টগ্রাম আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বললাম, সেনাবাহিনীর যে কোনো একজন অফিসারকে নিয়ে আসেন, যিনি কালুরঘাটে একটা রেডিও ট্রান্সমিটার স্টেশন আছে, ইট ওয়াজ নট এ রেডিও স্টেশন, ইটস এ ট্রান্সমিটার স্টেশন, যিনি সেখানে গিয়ে শুধু এইটুকু বলবে যে বাঙালি অফিসার, জেসিও, এনসিও অ্যান্ড সৈনিক যারা আছেন, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে জনগণের সাথে মিলে যুদ্ধ শুরু করছে, এই বিষয়টা প্রচার করার জন্য। তারা জিয়াউর রহমান সাহেবকে গিয়ে পেলেন 26 তারিখে, কিন্তু সেদিন জিয়াউর রহমান সাহেব আসেননি। 27 তারিখে তাকে নিয়ে আসা হলো কালুরঘাট ট্রান্সমিটার স্টেশনে, ইতিহাস এটা সত্য। 26 তারিখ কিন্তু এম এ হান্নান বঙ্গবন্ধুর পক্ষে একটা ঘোষণাবাণী পাঠ করেন চট্টগ্রাম রেডিওর থেকে। 27 তারিখ জিয়াউর রহমান সাহেবকে যখন কালুরঘাটে আনা হয়, তখন তিনি নিজেকে হেড অফ স্টেট ডিক্লেয়ার করলেন। উনি এই ডিক্লেয়ার করা, আমি তখন যুদ্ধে পুরোপুরি লিপ্ত চট্টগ্রাম শহরের মাঝখানে, ওনারাও অনেক কিছু জানেন এ সম্পর্কে, চিটাঙ্গের মানুষ তার সাক্ষী, আমার উপরে আক্রমণ চালানো হচ্ছে, ডেস্ট্রয়ার জাহাঙ্গীর থেকে সেলিং হচ্ছে। একে খান সাহেব আমাকে ফোন করলেন, কারণ আমি রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ রাখছিলাম যুদ্ধ করার জন্য। একে খান সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, হু ইজ দিস মেজর জিয়া? এখন জিয়া সাহেব যে রেডিও ট্রান্সমিটার স্টেশনে গিয়ে কী বক্তব্য দিয়েছেন আমি জানি না, কারণ আমি তো যুদ্ধে লিপ্ত, রেডিও শোনার সময় নেই আমার। আমি বললাম, কি হয়েছে? আমার পাশে কিন্তু মুক্তিযোদ্ধা শহীদ তখন সেলিংয়ে, সামনে পাকিস্তানের অ্যাটাক করছে, তাদের মৃতদেহ পড়ে আছে, মানে সেই পরিস্থিতির মধ্যে রেডিও শোনার কোনো অবকাশ আমার নেই। উনি বললেন যে জিয়াউর রহমান সাহেব তো নিজেকে হেড অফ দ্য স্টেট ডিক্লেয়ার করছেন, এটা কিন্তু 27শে মার্চ রাত্রে, আর আমরা যুদ্ধ শুরু করেছি 24, কাজে যুদ্ধ শুরুর সাথে রেডিওর ঘোষণার কোনো সম্পৃক্ততা নাই। এটা একটা জিনিস সারা জাতি স্পষ্ট বুঝতে হবে, যুদ্ধ আমরা কোনো ঘোষণার জন্য মানে তার হেড অফ স্টেট ভাষণটা চেঞ্জ করেছে, এটা উনি বক্তব্য দিয়ে ফেললেন। দেওয়ার ফলে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হলো। একে খান সাহেব বললেন, হু ইজ দিস? আমি বললাম, কেন, কী হয়েছে?